অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের মামলার রায় 26 জুন। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার রায়ের দিন তড়িঘড়ি টিকর খড়া হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, নির্বাচনের সঙ্গে আদালতের কোনো সম্পর্ক নেই। তারেক রহমান পলাতক কিনা যে আর্গুমেন্টটা হয়েছে আজকে সহ তিন দিন, তার উপর আগামী রবিবার 26 জুন এই রায়ের জন্য দিন ধার্য করেছে। হ্যাঁ, তারেক রহমানের দুটো মামলা এবং হলো জুবাইদা রহমানের একটি মামলা। দীর্ঘদিন পরে আমি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বহু মামলা পেন্ডিং আছে বাংলাদেশে এখনো, সেই মামলা না শুনে এই এই মামলাটি তারেক রহমানের এই মামলাটি শুনানির জন্য নিয়ে এসেছে।